এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপির কফিনে শেষ পেরেক ঠুকে দিল তারেক জিয়া। নির্বাচন নিয়ে কড়া সতর্কবার্তা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না বললেন শাহজাহান ওমর। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সকালে এক ভিডিও বার্তায় অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপি যখন আন্দোলন করতে হিমশিম খাচ্ছে, অবরোধ হরতালগুলো ভেঙে পড়ছে, ঠিক সেই সময় এই ধরনের অসহযোগ আন্দোলন কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্ন উঠেছে খোদ বিএনপির অনেকের মধ্যে। এটি একটি অপরিণামদর্শী কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির বিলুপ্তির প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পূর্ণ হল। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন করছে, কিন্তু এই আন্দোলন এখন গতিহারা। বিএনপির অধিকাংশ নেতারা গ্রেফতার হয়ে কারান্তরীণ অবস্থায় আছে, যারা বাইরে আছেন তারাও আত্মগোপনে অথবা নিষ্ক্রিয় হয়ে আছেন। এরকম পরিস্থিতিতে স্বাভাবিক আন্দোলন ক্ষমতা যে দলটির নেই, সেই দলটি অসহযোগ আন্দোলন কিভাবে পালন করবে সেই প্রশ্নই উঠেছে। 2015 সালে বিএনপি একইভাবে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল, কিন্তু সেই অবরোধের শেষে মুখ থুবড়ে পড়ে এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপি সেই অবরোধ প্রত্যাহার করেনি। একই অবস্থা অসহযোগ আন্দোলনের ক্ষেত্রেও যে হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। বিএনপির রাজনৈতিক কৌশলে এক বড় ধরনের বিভ্রান্তি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটি অসহযোগ আন্দোলন করার ক্ষেত্রে অনেকগুলো ধাপ অতিক্রান্ত করতে হয়, কিন্তু সেই সমস্ত ধাপ অতিক্রম না করেই মুখের কথায় অসহযোগ আন্দোলন পালন করা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্ন এখন বড় আকারে উঠেছে। বিএনপি দুই বছরের বেশি সময় ধরে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে, কিন্তু এই আন্দোলনের গতিপথ পরিবর্তন হয় 28 অক্টোবর। ধাপে ধাপে গণসমাবেশ করে বিএনপিকে অনেকটাই উজ্জীবিত মনে হচ্ছিল, কিন্তু যে মুহূর্তে 28 অক্টোবরের মহাসমাবেশে বিএনপি জ্বালাওপোড়াও এবং সহিংস রাজনীতির পথ ফিরে গেল, তখন থেকে বিএনপির আন্দোলন পথহারা হয়েছে। 28 অক্টোবর বিএনপি নেতাদের নির্দেশে কর্মীরা প্রধান বিচারপতির কার্যালয়ে হামলা করে, একটি হাসপাতালে হামলা করে, একজন পুলিশ কর্মকর্তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। অর্থাৎ 28 অক্টোবরের পর থেকে বিএনপি সারাদেশে অবরোধ হরতাল পালন করেছে। এই সমস্ত অবরোধ হরতালগুলো এখন অকার্যকর এবং প্রায় ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। শুধুমাত্র কিছু নাশকতা তৎপরতা ছাড়া অবরোধ বা হরতালের কোনো চিহ্ন সারাদেশে নেই। সারাদেশে একটি নির্বাচনী আবহ তৈরি হচ্ছে, মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে চায়। এই পরিস্থিতিতে অসহযোগ আন্দোলনে যে বার্তা দেওয়া হয়েছে তা রীতিমতো কৌতুক হিসেবে পরিগণিত হতে যাচ্ছে, কারণ এই ধরনের অসহযোগ আন্দোলনের প্রস্তুতি নেই জনগণের মধ্যে, নেই বিএনপি নেতাকর্মীদের মধ্যেও। এই অসহযোগকে কিভাবে পালন করবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। লন্ডনে পলাতক 21 আগস্ট গ্রেনেড হামলার অন্যতম দণ্ডিত তারেক জিয়া যে ভাষণ দিয়েছেন তা রীতিমতো জনগণকে হুমকি দেওয়ার সামিল। তার কথাবার্তা ছিল ব্যাপারে উদ্ধতপূর্ণ, ন্যূনতম শালীনতা শিষ্টাচার তার বক্তব্যের মধ্যে ছিল না। তার বক্তব্য শুনে অনেকে বিস্মিত হতবাক। একজন রাজনৈতিক নেতা পরিচয় দানকারী দুর্বৃত্ত কিভাবে মানুষকে আদেশ দিতে পারেন, সেই প্রশ্ন বিএনপির মধ্যেই উঠে এসেছে। অনেকেই মনে করেন যে গত 17 বছর নানা পর্যায়ে ভুল রাজনীতির ফলে বিএনপি আস্তে আস্তে নিমজ্জিত হয়েছে। বিএনপির অবস্থা এখন একটি ডুবন্ত জাহাজের মতো। এর মধ্যে অসহযোগ আন্দোলন বিএনপির কফিনে শেষ পেরেক হিসেবে মনে করছেন অনেকেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বার্তাটি তিনি দেশে বিদেশে বারবার দিয়েছেন, দলের নেতাকর্মীদেরকেও অবহিত দিয়ে যাচ্ছেন, কিন্তু তার এই বার্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা গ্রহণ করেছে তা নিয়ে এখন সংশয় সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর এ কারণে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সুস্পষ্টভাবে নির্বাচনের ব্যাপারে সারাদেশের নেতাকর্মীদের কড়া সতর্কবার্তা এবং নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, ভোটে নৌকা স্বতন্ত্র ও অন্য দলও আছে, জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। নির্বাচনে কোনো সংঘর্ষ মারামারি দেখতে চাই না, দলে কেউ সংঘাত করলে তার রেহাই নেই, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব, গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে না পারলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
এবারে নির্বাচনে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস জঙ্গিবাদ করে কেউ যেন মানুষের ক্ষতি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ভোট নিয়ে যাতে কোনো সংঘাত না হয়, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, দলের নেতাকর্মী যেই হোক, এর কোনো ব্যত্যয় হলে ছাড় দেওয়া হবে না, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না। এখানে কিন্তু কোনো রকম মারামারি সংঘাত আমি দেখতে চাই না। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের কাছে একটি চিঠি লিখেছেন তারা। গত 14 ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের দুই সদস্য ইলান ডি বাসো এবং কার্স্টেন লক। চিঠিতে তারা নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করে বোরেলের প্রতি এই উদ্বেগ জানানোর আহ্বান জানান। চিঠিতে বলা হয়, গত সপ্তাহে বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী দলের কর্মীদের উপর সহিংসভাবে দমনপীড়ন চালিয়েছে। মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এবং আন্তর্জাতিক সাংবাদিকরা জানিয়েছেন প্রায় 10,000 বিরোধী নেতা কর্মী এবং সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি যখন কোথাও প্রধান বিরোধী দলগুলোকে হয়রানি করা হয়, তাদের কর্মীদের নির্যাতন করা হয়, গ্রেফতার করা হয় এবং তাদের সমর্থকদের ভয় দেখানো হয়, তখন সেখানে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। চিঠিতে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে এরই মধ্যে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে এ নিয়ে একটি রেজুলেশন উপস্থাপন করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে, যার মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, মত প্রকাশের স্বাধীনতা এবং শ্রমিক অধিকারের মতো ইস্যুগুলো উল্লেখ করা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট বলছে তারা বাংলাদেশে বিরোধী দলের প্রতিনিধিদের গণগ্রেফতার এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অত্যাধিক বল প্রয়োগের কারণে উদ্বিগ্ন। 2024 সালে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায় জোসেফ বোরেলকে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সদস্যরা। বলেন, আমরা গত 5 নভেম্বর এক্সে বাংলাদেশে গণগ্রেফতার সংক্রান্ত আপনার পোস্টটিকে ইতিবাচকভাবেই দেখছি। সেখানে আপনি অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তবে আমরা ভয় পাচ্ছি যে বাংলাদেশ সরকার অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের শান্তিপূর্ণ উপায় খুঁজছে না। গত সপ্তাহের ঘটনাগুলো বরং এর বিপরীত ইঙ্গিত দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের এই দুই সদস্য চিঠি শেষে জোসেফ বোরেল ও তার অফিসকে 14 সেপ্টেম্বর 2023 পার্লামেন্টারি রেজুলেশনে বর্ণিত সুপারিশগুলো জরুরিভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তারা বোরেলকে বলেন, আপনি যদি এ বিষয়ে আপনার অফিস কি কি করছে তার রূপরেখা দিতে পারেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে আমরা আপনাকে মানবাধিকার লঙ্ঘনকারী এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপের আহ্বান জানাচ্ছি। ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বলেছেন, সব নির্বাচনে জিততে হবে এমন কোনো কথা নয়। বিএনপি মনে করে যখনই ক্ষমতা যাবে তখনই নির্বাচন করবে, সে অপেক্ষায় অপেক্ষায় 15 বছর কেটে গেল, এরকম কিয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। তিনি আরো বলেন, ব্যাঙ্গের প্রস্রাবে পাছার খাওয়া যায় না, বাঘের গর্জন শোনা যায় কিন্তু শিয়ালের হুক্কা হওয়া বড় বিচ্ছিরি। আমি কোন জায়গার কথা বলেছি আপনারা হয়তো বুঝতে পারছেন।